প্রিয় শিক্ষার্থী, এখন আমি দ্বিতীয় পত্রের বাকি 6টা অধ্যায়ের একদম অতি সংক্ষেপে তথ্যগুলো তুলে ধরছি। এখন দ্বিতীয় পত্রের ক বিভাগে 10, 10, 20 আবশ্যিক 2টা প্রশ্ন থাকবে, ক বিভাগে 1 এবং 2। এখানে সৃজনশীল 10, 10, 20। তো এইখানে আমি আসলে মূল অঙ্কগুলোর বর্ণনা দিব, সৃজনশীলগুলো আমরা পরে বিষয়ভিত্তিক আলোচনায় চলে আসবে। এখন দেখো, আমাদের আর্থিক বিবরণী পঞ্চম অধ্যায়ে যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণীতে যে জিনিসগুলো করণীয় সেই জিনিসগুলো আমি আলোচনা করতেছি। দেখো, আমাদের বিশদ আয় বিবরণী তৈরি করতে হবে। এখন বিশদ আয় বিবরণী তৈরি করতে গেলে প্রথমেই আমাদের নেট বিক্রয় বের করতে হবে, বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয়, বিক্রয় ফেরত, বিক্রয় ভ্যাট, বিক্রয় ভ্যাট সব কিছু বাদ দিয়ে নেট বিক্রয় বের করতে হয়। এখন এই নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হয়, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়, ক্রয় পরিবহন, মজুরি, বকেয়া মজুরি, তারপরে আমদানি শুল্ক, ডক চার্জ, এই সমস্ত জিনিস হলো বিক্রিত পণ্যের ব্যয়। এর থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিলে যা থাকে সেটাকে যদি আমরা বিক্রয় থেকে বাদ দিই তাহলে আমাদের মোট লাভ বের হয়। এই মোট লাভের সাথে আমাদের আবার কিছু পরোক্ষ পরিচালন আয় 3টা থাকে, যেমন বাটা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, চালানে কারবারে প্রেরিত পণ্য হইতে মুনাফা। এর থেকে আমরা আবার কি করব, পরিচালন ব্যয় বাদ দিব। পরিচালন ব্যয় কি, বেতন, ভাড়া, তারপরে অবসর সমূহ, তারপরে বিদ্যুৎ খরচ, বিক্রয় পরিবহন, অফিস খরচ, মণিহারি, তারপরে কুঋণ যোগ নতুন কুঋণ যোগ নতুন কুঋণ সঞ্চিতি বা পুরাতন সঞ্চিতি, এই জিনিসগুলো বাদ দিয়ে আমরা পরিচালন মুনাফা পাব। এইখানে এই পরিচালন মুনাফা থেকে পরিচালন মুনাফার সাথে আবার যদি আমরা পরিচালন মুনাফা পেলাম এখান থেকে, এর সাথে যদি আমরা অপরিচালন আয় যেমন স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, ব্যাঙ্ক জমা সুদ, শিক্ষানবিশ সালামি, উপভাড়া প্রাপ্তি, এগুলো যোগ প্রাপ্ত লভ্যাংশ যোগ করে যা পাবো তার থেকে যে অপরিচালন ব্যয় বাদ দেই যেমন স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, মূলধনের সুদ, ঋণের সুদ, ব্যাঙ্ক জমাতিরিক্ত সুদ, ব্যাঙ্ক চার্জ, শিক্ষানবিশ ভাতা, চুরিজনিত ক্ষতি বাদ দিয়ে আমরা কীভাবে পেলাম, যা থাকবে সেটা আমরা পাবো নেট লাভ। এখন বিশদ আয় বিবরণীতে এই জিনিসটা আমাদের ব্যাপকভাবে জানতে হবে। এর সাথে থাকবে, এরপর আমাদের ধাপে করতে হয় সংরক্ষিত আয় বিবরণী করতে হয়। এইখানে যেহেতু কোম্পানির হিসাব, কোম্পানির কিছু মূলধন সংরক্ষণ রাখতে হয়, সেক্ষেত্রে বিগত বছরের নেট লাভ, চলতি বছরের নেট লাভ যোগ করে এর থেকে কিছু কিছু সংরক্ষণ রাখতে হয়, শেয়ার অধিহার, সাধারণ শেয়ারের লভ্যাংশ বাদ দিতে হয়, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ বাদ দিতে হয়, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বাদ দিতে হয়, সাধারণ সঞ্চিতে বিভিন্ন তহবিলে স্থানান্তর বাদ দিয়ে যা থাকে সংরক্ষিত আয় বিবরণী। এছাড়াও আর একটা তহবিল আমাদের তৈরি করতে হয়, যেটা মালিকানা স্বত্ব বিবরণী, যার ভিতরে থাকে সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, শেয়ার অধিহার, সাধারণ সঞ্চিত তহবিল স্থানান্তর, অন্য অন্য তহবিল দিয়ে আমরা একটা আলাদা মালিকানা স্বত্ব বিবরণী তৈরি করতে পারি। এর সাথে থাকবে আমাদের আর্থিক অবস্থার বিবরণী, যেটা আমরা স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি এটা করা হয়, স্থায়ী সম্পদগুলো আগে থাকে। স্থায়ী সম্পদ সময় যেমন ভূমি, সুনাম, দালান কোঠা, এর থেকে স্থায়ী সম্পদের অবচয়গুলো বাদ দিয়ে মোট স্থায়ী সম্পদ বের করতে হয়। এই মোট স্থায়ী সম্পদের নিচে আবার থাকে কি, বিনিয়োগ সংক্রান্ত কোনো তথ্য থাকলে সেখানে থাকে। এরপরে আসে কি, চলতি সম্পদ। চলতি সম্পদ আমরা নগদ টাকা, ব্যাঙ্ক জমা, দেনাদার, প্রাপ্য হিসাব, আর কিছু বিনিয়োগ রওনা দেয় সুদ, এরকম তথ্য আমরা দিয়ে মোট চলতি সম্পদ বের করবো। এখন মোট স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ মিলে মোট সম্পদ আমরা বের করব। এর সাথে কিছু জিনিস থাকবে, এখন দায়ের দিকে আসলো, স্থায়ী দায় যেমন দীর্ঘমেয়াদী দায়, ঋণপত্র, চলতি দায়, পাওনাদার, ব্যাঙ্ক জমাতিরিক্ত, প্রদেয় হিসাব, এরপর মালিকানা স্বত্ব বিবরণী, সঞ্চিতি, সব কিছু মিলে আমরা কী করব, মোট
মোট দায় পেয়ে গেলাম। এই হলো মোট সম্পত্তি এবং মোট দায় মালিকানা সূত্র, আমাদের পঞ্চম অধ্যায় শেষ। এখন ষষ্ঠ অধ্যায় দেখো, ষষ্ঠ অধ্যায়ে আমাদের থাকে কি, ষষ্ঠ অধ্যায়ে আর্থিক বিবরণীর বিশ্লেষণ। এখন আর্থিক বিবরণীর বিশ্লেষণ উদ্দেশ্যের ভিত্তিতে আর্থিক বিবরণীর বিশ্লেষণ করা হয়ে থাকে। কি উদ্দেশ্য? যেমন তারল্য যাচাই অনুপাত, আর্থিক সচ্ছলতা যাচাই অনুপাত, মুনাফা অর্জন অনুপাত, দক্ষতা যাচাই অনুপাত। এখন প্রত্যেকটার অন্তত দুইটা করে তোমাদের মানে রাখতে হবে। যেমন তারল্য অনুপাত, যেমন চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, আর্থিক সচ্ছলতা যেমন দায় মালিকানা অনুপাত, মূলধন গ্যারিং অনুপাত, মুনাফা অর্জন মোট লাভ অনুপাত, নেট লাভ অনুপাত, দক্ষতা যাচাই অনুপাত, দেনাদার অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত। এই জিনিসগুলো রাখলেই মোটামুটি অনুপাতের কাজটা শেষ হয়ে গেল। এখন আসে দেখো উৎপাদন ব্যয় হিসাব। উৎপাদন ব্যয় হিসাব আমরা কী করি? প্রারম্ভিক কাঁচামাল যোগ ক্রয় ক্রয়কৃত কাঁচামাল যোগ ক্রয় পরিবহন বাদ সমাপনী কাঁচামাল। এখন যেটা হলো ব্যবহৃত কাঁচামালের যায়, এর সাথে আমরা কী করি যে প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ ব্যয়, তাহলে মুখ্য ব্যয় পেয়ে গেলাম। এখন মুখ্য ব্যয়ের সাথে আমরা কী করি? কারখানা উপরিব্যয় যোগ করে কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় পেয়ে গেলাম। এর সাথে আমরা কী করি? চলতি কার্যের প্রারম্ভিক মজুর চলতি বা চলতি কার্যের সমাপনী মজুর বাদ দিয়ে আমরা বিক্রিত উৎপাদিত পণ্যের ব্যয় বের করি। এর সাথে চূড়ান্ত তৈরি পণ্যের প্রারম্ভিক মজুর, চূড়ান্ত তৈরি পণ্যের সমাপনী মজুর যোগ এবং সমাপনী মজুর বাদ দিয়ে আমরা কী করি? বিক্রিত পণ্যের ব্যয় বের করি। এখন বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা কী করি? এই পণ্য মার্কেটিং করার জন্য বিক্রয় বণ্টন খরচ, বিক্রয় বণ্টন খরচ, প্রশাসনিক উপরি খরচ, এই বাণিজ্যিক ব্যয় দুটো যোগ করে মোট ব্যয় বের করি। এই মোট ব্যয়ের সাথে আমরা কী করি? মুনাফার অংশ যোগ করে বিক্রয় করি। এই গেল উৎপাদন ব্যয় হিসাব। এই উৎপাদন ব্যয় হিসাবের এই চ্যাপ্টারে আরেকটা আছে বেতন এবং মজুরি। বেতন ও মজুরির সাথে আমাদের যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, এই বেতন এবং মজুরি সাথে আমাদের তিনটা উপাদান থাকে, যেমন উপার্জন, কর্তন এবং মিট বেতন। এটা হলো বেসিক একটা উৎপাদন ব্যয় বিবরণীর একটা বেসিক ধাপ, যে মোট উপার্জন, মোট কর্তন, নিট বেতন। এছাড়াও প্রতিষ্ঠানের প্রকৃতি অনুযায়ী মজুরি ও বেতন বিভিন্ন ধরনের হতে পারে, সেই জিনিসগুলো আমাদের একটু দেখে নিতে হবে। এখন দেখো আমাদের আসে মজুৎপণ্যের হিসাব রক্ষণ। মজুৎপণ্যের হিসাব রক্ষণ দুইটা পদ্ধতিতে আমাদের অঙ্গগুলো করতে হয়, কালান্তিক মজুত পদ্ধতি আর নিত্যি মজুত পদ্ধতি। কালান্তিকটা কি? খুচরা ব্যবসায়ীগুলো করে, বছরের শেষে এদের হিসাব একবারে করে, এর জন্য কোনো ঝামেলা নাই। কিন্তু নিত্য মজুত পদ্ধতিতে যে হিসাবগুলো আছে, বড় বড় কারবার প্রতিষ্ঠান করে, দৈনন্দিন হিসাব রাখতে হয়। এখানে তিনটা ধাপে আমরা করি, যে পণ্য ক্রয়, বিক্রয়, মজুত। এটাও আবার দুইটা পদ্ধতিতে করা হয়, আমাদের সিলেবাস আছে ফিফো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর একটা আছে ওয়েটেড অ্যাভারেজ মেথড, গড় ভারযুক্ত পদ্ধতি। এই ওয়েটেড অ্যাভারেজ মেথডটা আমাদের এই দুইটা পদ্ধতি করলেই আপাতত এই মজুত পণ্যের হিসাব রক্ষণ সম্বন্ধে আমাদের একটা ধারণা রাখতে হবে। এখন দেখো ব্যয় এবং ব্যয়ের শ্রেণী বিভাগ। এই অষ্টম অধ্যায় ব্যয় এবং ব্যয়ের শ্রেণী বিভাগ। এখানে ব্যয় এবং ব্যয়ের শ্রেণী বিভাগের ভিতরে কী আছে? যেমন ব্যবস্থাপনা কার্য অনুযায়ী উৎপাদন ব্যয়, অনুৎপাদন ব্যয়, ব্যয়ের উদ্দেশ্য অনুযায়ী প্রত্যক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয়, ব্যয়ের ব্যয় আরোপণের সময় অনুযায়ী পণ্য বা দ্রব্য ব্যয়, কালীন ব্যয়, আচরণ ব্যয়ের আচরণ অনুযায়ী পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয়, আধা পরিবর্তনশীল ব্যয়, আর সিদ্ধান্ত গ্রহণের জন্য নিয়ন্ত্রণযোগ্য ও অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়, প্রমাণ ব্যয় এবং প্রকৃত ব্যয়, বর্ধিত ব্যয়, সুযোগ ব্যয়, নিমজ্জিত ব্যয়, প্রান্তিক ব্যয়, আরোপিত ব্যয়, নির্গত বা পকেট ব্যয়, এই ব্যয়গুলো সম্বন্ধে আমাদের একটা ধারণা। এখানে বড় অঙ্ক আসার সুযোগ নেই, যার ছোট অঙ্কের মাধ্যমে এই কাজগুলো করতে হবে। এখন দেখো দশম অধ্যায় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিস্থিতি। এখানে বিক্রয় বাজেট, ক্রয় বাজেট, কাঁচামাল বাজেট,
উৎপাদনবাদের বিভিন্ন বাজেটগুলো করতে হয়, আর ব্রেক ইভেন পয়েন্টের কিছু অঙ্ক এখানে আছে। তো সবাইকে ধন্যবাদ।